नमस्कार बंधुरा, कल्पना किचेने सबाइके स्वागत। आज के रेसिपी जीरा राइस, खेते भीषण ही भालो है। जे कोनो लांच बा डिनारे संगे बनिए नेওয়া जाए। आसुन देखे नेওয়া যাক आज के रेसिपिटी। एक कप बासमती चाल निये भालो करे धुए राखबो। एबार कड़ाइते दिए दीची 2 टेबिल चामच घी। घीटा एकटु गरम होले लो फ्लेमे काजू भेजे नेब। काजूटा अल्प भाजा होले किशमिशटा देव। एटा अपशनल, आपनारा दीतेओ पारेन ना पारेन। काजू ओ किशमिश एकसंगे भेजे तुले नेब। काजू ओ किशमिश अल्प भेजे तुले नेওয়ার पर ओई कड़ाइए 2 চা চামচ घी देव। घीटा आमी प्रथमे लिक्विड करे नियेछि। এই রান্নাটা দেশি ঘিতে ভালো হয়। আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে 1.5 চা চামচ কাঁচা জিরে দিয়ে দেব। যেহেতু এটা জিরা রাইস, যার জন্য জিরেটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। এই জিরেটা 1 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ফোড়নটা ভেজে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট ধরে। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, এটা অপশনাল। এইবার এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই জল ঝরানো বাসমতি চালটা দিয়ে দিতে হবে। হিট লো ফ্লেমে রেখে 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে বাসমতি চালটা ভাজবার দরকার নেই, কারণ বেশিক্ষণ ভাজলে চাল ভেঙে যেতে পারে, যার জন্য 2 মিনিট ভাজবার পর জল দিয়ে দিতে হবে। গরম জল এখানে 2.5 কাপ মেপে রেখেছি। যদি লাগে তাহলে পরে দেয়া যাবে। এখানে বুঝতে হবে চালটা যদি পুরনো হয় তাহলে জল বেশি লাগবে, এবং চালটা যদি নতুন হয় তাহলে জল কম লাগবে। এখানে 1 কাপ বাসমতি চালের সাথে 2 কাপ জল দরকার, সেই অনুযায়ী এখানে মাপা আছে। ভাজা চালের মধ্যে 1.5 কাপ জল দেওয়া হলো। যে কাপে করে চাল মাপা হয়েছিল ওই কাপেরই 1.5 কাপ জল দিয়ে দেওয়া হলো। এবার একটু মিশিয়ে নেওয়া হলো। এখানে একসঙ্গে বেশি জল দেব না, বেশি জল লাগলে পরে দেওয়া যাবে, ওই জন্য জলটা গরম করে রাখা আছে। এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণ ও 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব। আর এর মধ্যে দেব ধনে পাতা কুচি। এইবার একটু ফুটে উঠলেই হিট মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর খুলব, দেখব চালটা কতটা সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব 1/4 টিস্পুন ভাজা জিরে। ভাতটা শক্ত থাকার জন্য এবার গ্যাসটা আরও কমিয়ে লো মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। লো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাতটা আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখব ভাতটা কতটা হয়েছে। ভাতে এখানে কিন্তু জল শুকিয়ে গেছে, যেহেতু এটা পুরনো চাল, যার জন্যে জালটা একটু বেশি লাগছে, ভাতটা একটু শক্ত আছে। এবার এর মধ্যে আমি আরও 1/2 কাপ জল দিয়ে দেব। যে জলটা গরম করে রাখা হয়েছিল তার থেকে 1/2 কাপ জল দিয়ে দেওয়া হলো। এবারও হিট লো মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দেওয়া হলো। বারবার দেখে নেওয়া যায় কতটা পরিমাণে ভাতটা হয়েছে। 2 মিনিট পর খুলে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। যদি সিদ্ধ হয়ে যায়, ভাতটা ঝরঝরে হয়ে যায়, তাহলে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে নাড়তে থাকব। এবং এর মধ্যে অ্যাড করব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়েও একটু নাড়ব। ভাতটা হয়ে গেছে, একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে না এবং কড়াতেও লেগে নেই। এবার এই তেজপাতাটা আপনি ফেলেও দিতে পারেন এবং রাখতেও পারেন। এখানে সরিয়ে দিলাম, আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে
এবার জিরা রাইস রান্না হয়ে গেছে, কড়াইতে 10 মিনিটে একদম ঝরঝরে জিরা রাইস রান্না হয়ে গেছে। এবার অন্য একটা প্লেটে নামিয়ে সার্ভ করব। এই জিরা রাইসের উপরে কাজু কিশমিশ ও ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।